নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গাজর ও সুজি দিয়ে এই জলখাবারটা বানিয়ে দেখাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। রেসিপিটা বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো। সকাল বা বিকেলের জন্য আপনারা এই জলখাবারটা বানিয়ে দেখতে পারেন, ছোট থেকে বড়ই সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন দারুণ স্বাদের এই জলখাবারগুলো বানানো শুরু করা যাক। আর বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা গাজর নিয়ে নিয়েছি, আর গাজরটার ভালো করে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এখন গাজরটাকে গ্রেট করে নিতে হবে। গাজরটাকে আমি পুরো গ্রেট করে নিয়েছি। এখন আমি রেসিপিটা বানিয়ে নেব। এখন একটি ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন ঘিটাকে ফ্রাইং প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। ঘিটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে, এই সময় আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এবার গাজরগুলোকে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে 3 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করব, যাতে গাজরগুলো ঘিয়ের সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায় আর গন্ধটা চলে যায় গাজরের। গাজরগুলোকে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এই সময় কিন্তু গাজরগুলো থেকে খুব ভালো একটা সেন্ট বেরোনো শুরু করে দিয়েছে। এর থেকে বেশি আমি আর গাজরগুলোকে ভাজবো না। আপনারা দেখুন গাজরগুলো কিন্তু একেবারে ঝরঝরে হয়ে আছে। এখন আমি গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ সুজি। এখানে 1/2 কাপ মানে 100 গ্রাম সুজি আছে। এবার সুজিটাকেও গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও ঠিক একইভাবে আমি 2 মিনিটের মতন নাড়াচাড়া করব, যাতে সুজিগুলোও একটু ভাজা ভাজা হয়ে যায়। সুজিগুলোকে গাজরের সঙ্গে মেশানোর পরে একইভাবে আমি 2 মিনিটের মতন নাড়াচাড়া করে সুজিগুলোকেও ভেজে নিয়েছি। আপনারা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে সুজির। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/3 ভাগ লবণ, আর দিয়ে দেবো 6 চামচ চিনি। এখন চিনি ও লবণটাকে একসঙ্গে একইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে মিষ্টি আরো বেশিও দিতে পারেন, তবে 6 চামচ চিনি এইভাবে দিয়ে দেখবেন, খুব ভালো একটা মিষ্টি হবে। আর নাস্তাটা বা জলখাবারটা যদি খুব বেশি মিষ্টি হয় কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে না, তাই এইভাবে 6 চামচ চিনি দিয়ে দেখতে পারেন। আপনারা দেখুন চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। ফ্লেমটা এই সময় আমি একেবারে লোতে রেখেছি। এখন আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি, চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে, আর আপনারা দেখুন সুজিগুলো একটু তলা পাকিয়ে যাচ্ছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের 1 কাপ দুধ। আমি এখানে যতটা সুজি নিয়েছিলাম তার ডবল আমি দুধ দিচ্ছি। ফ্লেমটা কিন্তু এই সময় একেবারে লোতে রাখতে হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে আপনারা দেখতে পাবেন যে মিশ্রণটা কিন্তু একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে একটা ডোতে পরিণত করে নিতে হবে। আবারও আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে একটা ডোতে পরিণত হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর এই ডোটাকে আমি চপারের ওপরে নিয়ে নিচ্ছি।
আর সময় অল্প পরিমাণ ঘি ভালো করে ব্রাশ করে দিতে হবে যাতে মিশ্রণটা আটকে না যায়। ঘিটা আমি খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি। এখন আমি ডোটা নামিয়ে নেব। এখন এই ডোটাকে গরম অবস্থাতে খুব ভালো করে মেখে একটা চৌকো শেপ দিয়ে দেব। ডোটাকে খুব ভালো করে মেখে এইভাবে আমি একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি। প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। তারপরে এই দিক দিয়ে ছোট ছোট পিসে কেটে নিতে হবে। ডোটাকে আমি এইভাবে ছোট ছোট পিসে কেটে নিয়েছি। এখন পিসগুলোকে আলাদা করে নিতে হবে। সমস্ত পিসগুলোকে এইভাবে আলাদা করে নিয়েছি। আপনারা দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতেও কিন্তু খুবই ভালো হয়। এখন আমি ফ্রাইং প্যানে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এই নাস্তা বা জলখাবারগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না, ডুবো তেলের প্রয়োজন পড়বে না। অল্প পরিমাণ তেল দিয়ে এপিট ওপিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি সুজি ও গাজরের যে লম্বা লম্বা করে পিসগুলো বানিয়ে রেখেছি সেইগুলো দিয়ে দেবো। এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সকাল বা বিকেলের জন্য এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়, আশা করি সবার খুব ভালো লাগবে। এখন এইভাবে আমি এক মিনিট রেখে দিচ্ছি। একদিক হালকা লাল হয়ে গেলে উল্টো দিকটাকে উল্টে নেব। এক মিনিট হয়ে গেছে, এখন আমি একবার উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত গাজর ও সুজির চৌকো চৌকো পিসগুলোকে আমি একবার করে উল্টে নিয়েছি। একইভাবে এই দিকটাকেও রেখে দিচ্ছি, এই দিকটাকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সমস্ত নাস্তা বা জলখাবারগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এইগুলোকে তেলের থেকে তুলে নিতে হবে। আর এই নাস্তা বা জলখাবারটা ওপর থেকে একটু মুচমুচে হলেও ভেতর থেকে কিন্তু বেশ নরম হয়, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো? গাজর ও সুজির সমস্ত নাস্তা বা জলখাবারগুলো ভেজে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আপনারা দেখুন এই জলখাবারটা দেখতেও কত সুন্দর লাগছে, খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এখন আমি একটা ছোট্ট পিস নিয়ে নিয়েছি। আপনারা দেখুন ওপরটা কিন্তু বেশ মুচমুচে, দেখলেই বোঝা যাচ্ছে, আর ভেতরটা কিন্তু নরম হয়, খেতে অনেক বেশি ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি সবার খুবই পছন্দ হবে।
তো চলুন রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।